জয়নিতাই গৌর রাধে রাধে হরি কৃষ্ণ সকলকে আমার ধন্যবাদ আজকে শ্রীমদ্ ভগবদ্ গীতার আমি শ্লোক নাম্বার সাতাশ বলবো তো কালকে ছাব্বিশ হয়ে গেছে আজকে সাতাশ বলছি আমার প্রণাম নেবেন সবাই তা আমি শুরু করছি শাঙ্খযোগের উপরে শ্লোক নাম্বার সাতাশ ওং অঙ্গিবি সঞ্জনা সলা খয় চক্রস্মিতং জনত নাম গুরুবে নম শ্রীচৈতন্য যেন স্থপিত শ্রীচৈতন্য স্বয়ং রূপং কদা মহাতি সপদাতিিকং মন্দাং শ্রীগুশ্রীযুত পদ কমলং শ্রী গুরু বৈশ্বং সং শ্রীরূপং সগরজাতং সগণ তা তজম শ্রদৈত শপদত পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য পদং দেবং শ্রী কৃষ্ণ পদং স্বগণ রিতা শ্রী হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপীশ্বর গোপিকা কান্ত রাধাকান্ত নমস্কে তপ্ত কঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভান সত্য দেবী প্রণমে হরিপ্রেম বাঞ্চকরচ কৃপাসিন্দুভ এ পবনব্য পবনভব নমো নম কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত কথা ধরো শ্রীবসা গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভজনিতাই গৌরাধে জপ হরে কৃষ্ণ হরে শ্লোক নাম্বার সাতশ যত হি ধ্রুব মিত্র ধ্রুব জন্ম মিত্রস তসম পিহার্যে হর্তে না শুচিত মহর্ষি নীত জড়দেহ উপজয় অনিবার ক্ষয় ক্ষয় হয়ে জড়দ্রব্য পুন উপজয় জড়দ্রব্য রূপ ছাড়ি অন্য রূপ হয় নতুন রূপের জন্য অন্য রূপ কয় এই বিজ্ঞ যদি কর এ বিচার তথাপি সুখের কথা নহে তেলোধার অনুবাদ কি যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিতই নয় রেব তৎপরযকি পূর্বকৃত কর্ম অনুসারে কোন বিশেষ দেহপ্রাপ্ত হয়ে আত্মা জন্মগ্রহণ করে আর সেই দেহের মাধ্যমে কিছুকাল জড় জগতে অবস্থান করার পর সেই দেহের বিনাশ হয় এবং তার কর্মের ফল অনুযায়ী সে আবার আরেকটি নতুন দেহ ধারণ করে জন্মগ্রহণ করে এইভাবেই আত্মা জড়বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে থাকে সেই সে যাই হোক এই জন্ম চক্র অনর্থক যুদ্ধ হত্যা ও হিংসাকে কোনো প্রকারে অনুমোদন করে না কিন্তু তবুও মানব সমাজের নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা হত্যা ও যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে এবং তা যখন সমাজে মঙ্গলের জন্য সাধিত হয় তখন তা সম্পূর্ণ ন্যায়সঙ্গত ভগবানের ইচ্ছার ফলে কুরুক্ষেত্রে যুদ্ধ আয়োজিত হয়েছিল বলে তা সম্পূর্ণ অবসাম্যিক ছিল এবং ন্যায়সঙ্গত কারণে যুদ্ধ করাটা ক্ষত্রিয় ধর্ম যেহেতু তিনি সঠিকভাবে কর্তব্যকর্মের অনুষ্ঠান করেছিলেন তাই তার আত্মীয় স্বজনের কেন তিনি ভীত অথবা শোকান্বিত হবেন কর্তব্যকর্ম থেকে ভ্রষ্ট হলে পাপ হয় এবং অর্জুনকে স্বজন হত্যার পাপের ভয়ে ভীত হচ্ছিলেন প্রকৃতপক্ষে সেই পাপ তার হত যদি তিনি যুদ্ধে বিমুখ হয়ে প্র পরিত্যাগ করতেন এই ধর্মযুদ্ধ থেকে থাকলেও মৃত্যুর হাত থেকে তিনি তা আত্মীয় স্বজনদের রক্ষা করতে পারতেন না প্রকৃতির বিধান অনুসারে একদিন না একদিন তাদের মৃত্যু অবধারিত কিন্তু অর্জুন যদি তার কর্তব্যকর্ম থেকে বিচ্ছুত হয়ে প্রতভ্রষ্ট হয়ে পড়তেন তাহলে তার মন মান মর্যাদা ধুলিসাত হতো হরি বল গোড় গৌর ভগবদ গীতা কি জয় আমার প্রণাম নেবেন বাঞ্চা কল্পত রুভাসচ্য কৃপা সিন্ধুব্য এব প্রতিতা নাম ভাবনম বৈষ্ণব নম নম হে কৃষ্ণ কুরুনা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে তত্ত্ব কাঞ্চন গৌরঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বিশু ভান দেবী প্রণমামী হরি প্রিয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীত গদাধার শ্রীবাশাধি গ हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे भजो नीताई गोर राधे शम जपो हरे कृष्णा हरे राम जय श्रीमद् भगवद गीता की जय